রহস্যভেদী সদাশিব, লেখক মঞ্জির সেন। ব্যারিস্টার সদাশিব মিত্র ট্যাক্সি থেকে নেমে ভাড়া চুকিয়ে দিলেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন কাঁটায় কাঁটায় দশটা। ট্রামে বাসে বাদুরঝোলা হয়ে আপিস চলেছে দলে দলে মানুষ। একটা স্বাধীন দেশে দিনের পর দিন হাতে প্রাণ নিয়ে এমনভাবে মানুষকে চলাফেরা করতে হয়, এই জন্য ভাবাই যায় না। সদাশিব আপন মনেই দুপাশে ঘাড় নাড়লেন। বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা গলিতে তিনি ঢুকে পড়লেন। ডিটেকটিভ ইন্সপেক্টর সমর গুহ এই গলিটার কথাই ফোনে বলেছিল। ট্যাক্সিটা তিনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। চারপাশটা তিনি ভালো করে দেখে নিতে চান, অর্থাৎ পরিবেশের সঙ্গে পরিচিত হতে চান তিনি। লাল রঙের দোতলা বাড়িটার সামনে এসে তিনি দাঁড়ালেন। বাড়ির সামনে কিছু লোক জমা হয়েছে, গেটে পুলিশ, একটা কালো রঙের ভ্যানও চোখে পড়ল। তিনি এগিয়ে গিয়ে নিজের নাম বললেন। একজন কনস্টেবল সেলাম দিয়ে বলল, আমার সঙ্গে আসুন স্যার, গুহ সাহেব বলে দিয়েছেন আপনি এলেই ভেতরে নিয়ে যেতে। সদাশিবকে দেখেই সমর গুহ এগিয়ে এলো, বললো আপনার বোধহয় আপনাকে বোধহয় মিছিমিছি কষ্ট দিলাম, সুইসাইডের কেস মনে হচ্ছে। সমর গুহের মুখে অপরাধী ভাবটা লক্ষ্য করে সদাশিব তাকে আশ্বস্ত করার জন্যই বললেন, কি করতেন ভদ্রলোক? মহাজনী ব্যবসা ছিল, নাম অবিনাশ সামন্ত, বাড়িটা পৈতৃক, দোতলায় দুটো ফ্ল্যাট দুজন পরিবারের কাছে ভাড়া দিয়েছিলেন। একতলার ফ্ল্যাটে নিজে থাকতেন আর অন্যটা এক পাবলিশার্স দোকান আর অফিস। ভদ্রলোকের বউ ছেলে মেয়ে, স্ত্রী মারা গেছেন অনেকদিন, ছেলে পুলে নেই। ও সদাশিব চিবুককে হাত বুলালেন, তাদের এসেই যখন পড়েছি চলুন ডেড বডিটা একবার দেখেই যাই। মৃদুকণ্ঠে তিনি বললেন, চলুন। সমর গুহ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। বুড়ো ভদ্রলোককে মিছিমিছি হয়রান করার জন্য সত্যি খারাপ লাগছিল ওর। দুটো ঘর, ভেতরের ঘরে সদাশিবকে নিয়ে এলো সম। একটা চেয়ারে বসার ভঙ্গিতে সামন্তের মৃতদেহ চোখে পড়লো সদাশিবের। ঘাটটা বাঁ দিকে কাত হয়ে আছে, কিন্তু মুখটা একটু হাঁ করা। মাথার ওপরে ঝোলানো ইলেকট্রিক তারে একটা বাল্ব চলছে। ভদ্রলোকের বয়স হয়েছে, মাথার সব চুল সাদা, অকালপক্ক নয়। আলোটা কি আপনারা জ্বালিয়েছেন না আগে থেকে জ্বলছিল? বাল্বের দিকে তাকে প্রশ্ন করলো সদাশিব। আগে থেকেই জ্বলছিল, আমরা এসব দেখেছি, সমর গুহ জবাব দিল। সদাশিব ভুরু কুচকালেন, কেন বলুন তো? কি কেন? গুহটি বুঝতে পারলেন না, বাল্বটা জ্বলছে কেন? হয়তো অন্ধকারে আত্মহত্যা করতে সাহসে খুলেছিল না ভদ্রলোকের। গুহ একটু রসিকতা করার চেষ্টা করল। সদাশিব ঘাড় নাড়লেন, নিজের জীবনই যে শেষ করতে যাচ্ছে তার আবার অন্ধকারে ভয় কি? কিন্তু আত্মহত্যাই বা বলছেন কেন আপনি? মৃতদেহের পায়ের কাছে পড়ে থাকা একটা রিভলভারের দিকে আঙুল দেখিয়ে গুহ বলল, ওই রিভলভারের গুলিতেই ভদ্রলোকের মৃত্যু হয়েছে। গুলিটা মুখের ভেতর দিয়ে তালু ভেদ করে চলে গেছে। আত্মহত্যা ছাড়া এমন মৃত্যু সম্ভব নয়, কারণ অন্য কাউকে গুলি করার সুযোগ দেওয়ার জন্য কেউ হাঁ করে না। আর জোর করে কাউকে হাঁ করিয়ে মুখে গুলি করা সম্ভব বলে আমার মনে হয় না। তবু তর্কের খাতিরে যদি ধরে নিই এটা খুনের ব্যাপার, তবে অনুমান করতে হবে যে খুনি মিস্টার সামন্তকে বলেছিল আপনি দয়া করে হাঁ করুন, আমি গুলি করব। আর মিস্টার সামন্ত বিনা প্রতিবাদে হাঁ করা মুখ বাড়িয়ে দিয়েছিলেন। পরিহাস সরল কণ্ঠে শেষের কথাগুলো বলল গুহ, কোনো রকম বাধা দেওয়ার চিহ্ন যখন চোখে পড়ছে না তখন এছাড়া আর কোনো যুক্তি আমার তো মাথায় আসছে না। সদাশিব তার রেশমের মতো সাদা চুলে হাত বোলালেন। গুহর যুক্তি ফেলে দেওয়া যায় না, জোর করে কারণ হাঁ করিয়ে গুলি করা সত্যি বাস্তবসম্মত নয়। আর মহাকাপুরুষও স্বেচ্ছায় ওন সুযোগ কোনো খুনিকে দেবে বলে মনে হয় না। মিস্টার সামন্ত নিশ্চয়ই রিভলভারের লাইসেন্স ছিল, তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, লাইসেন্সটা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, এই টেবিলের উপর রেখেছি। সদাশিব লাইসেন্সটা হাতে তুলে নিলেন। রিভলভারের নাম্বার লেখা আছে K3054। তিনি রুমাল দিয়ে আলগাভাবে মাটি থেকে রিভলভারটা তুলে নিলেন। ঘুরিয়ে ফিরিয়ে ওটা দেখে তার কপালে ভাঁজ পড়ল। নাম্বারটা কেউ যেন ঘষে তুলে ফেলেছে, ঘষার দাগটা খুব স্পষ্ট। কেই কাজ করলো, কেনই বা করলো? রিভলভারে কোনো আঙুলের চিহ্ন পাওয়া যায়নি। হ্যাঁ, মিস্টার সামন্তর আঙুলের ছাপ। একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করেননি, মৃদুকণ্ঠে বললো সদাশিব। কী বলুন তো? লাইসেন্সে লেখা আছে .32 আর এটা হলো .22। সমর গ্রহণ মুখ এবার একটু হাঁ হতো। রিভলভারটা সদাশিবের হাত থেকে নিয়ে বলল, তাই তো? ছি ছি, এটা আমার আগেই খেয়াল করা উচিত ছিল।
ফায়ার আর্মস নিয়ে পড়াশোনা করা আমার একটা বাতিক। সদাশিব মৃদু হাসলেন, তারপরে বললেন, লক্ষ্য করে দেখুন নাম্বারটা ঘোষে তুলে ফেলা হয়েছে। তার একমাত্র কারণ হলো নাম্বারটা দেখে যাতে মালিকের খোঁজ না পাওয়া যায়। এখন বুঝতে পারছেন তো, ব্যাপারটা আত্মহত্যা বোধ হয় নয়, আমাদের ধোঁকা দেওয়ার জন্য আত্মহত্যার একটা রূপ দেওয়া হয়েছে মাত্র। মিস্টার সামন্ত যদি আত্মহত্যাই করে থাকেন, তবে এত লোকচুরির কারণ কী থাকতে পারে? যার একটা রিভলভারের লাইসেন্স আছে, তিনি কেন বেআইনিভাবে আরেকটি রিভলভার বাড়িতে ঢুকিয়ে রাখবেন? তাই তো, ব্যাপারটা জটিল হয়ে দাঁড়ালো দেখছি, মাথা চুলকাতে চুলকাতে বললো গুহ। ভদ্রলোকের .32 রিভলভারটি বা কোথায় গেল? সদাশিব ঘরে ছেড়ে দেখে চোখ বুড়াতে বুড়াতে বললেন, দেয়ালে গাঁথা একটা আয়রন সেফের দিকে তিনি তাকালেন, ওটা এখনো খোলা হয়নি। সদাশিবের দৃষ্টি লক্ষ্য করে গুহ বলল, চাবির একটা রিং অবশ্য ভদ্রলোকের জামার পকেটে পাওয়া গেছে, খুলুন দেখি। সমর্গ একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করার পর সেফটা খুলে গেল। কিছু কাগজপত্র ছাড়া ভেতরটা ফাঁকা, মনে হচ্ছে কেউ যেন সব হাতিয়েছে। সদাশিব স্বগতোক্তির মতো বলল, হয়তো কিছু ছিল না, গুহ তর্কের খাতিরে বলল, তবে বাড়িতে আয়রন সেফ রাখার কারণ কি? সেফের ভেতর থেকে একটা ব্যাংকের পাসবই বার করে পাতা উল্টাতে উল্টাতে সদাশিব মৃদুকণ্ঠে বললেন, তারপর হঠাৎ একটু অবাক হবার সুরে বলে উঠলেন, ভদ্রলোক মহাজনী কারবার করতেন, অথচ পাসবইয়ে দেখা যাচ্ছে মাত্র 100 টাকা জমা আছে। গত বছরের এন্ট্রিতে দেখা যাচ্ছে ভদ্রলোক 50,000 টাকা তুলেছিলেন, ব্যাপারটা একটু রহস্যময় মনে হচ্ছে, আপনি ব্যাংকে ফোন করুন তো। গো বাইরের ঘরের দিকে পা বাড়ালো, ওখানে টেলিফোন আছে। টেবিলের ওপর মৃতের টুকিটাকি জিনিসপত্র রাখা হয়েছে। সদাশিব চামড়ার মানিব্যাগটা তুলে নিলেন, ভেতরে 1 টাকার কয়েকটা নোট আর একটা ভাঁজ করা কাগজ। সদাশিব কাগজটা খুললেন, ছোট একটা চিটকুট। তিনি পড়লেন, প্রিয় মিস্টার সামন্ত, আগামীকাল যাওয়া হয়ে উঠবে না, পরশু সকাল 10টার পর একসময় গিয়ে আপনাকে দেখে আসবো, ইতি আপনার বিশ্বস্ত ডাক্তার চৌধুরী। চিঠিতে গত পরশুর তারিখ ছিল। সদাশিব কাগজটা আবার ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলেন। গুহ এসে ঘরে ঢুকল। সদাশিবের সপ্রশ্ন দৃষ্টির উত্তর এসে বলল, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলো, মিস্টার সামন্ত গত বছর 50,000 টাকা তুলেছিলেন, ম্যানেজারকে নাকি তিনি বলেছিলেন ব্যাংকের ওপর তার আর বিশ্বাস নেই, টাকা বাড়িতেই সিন্ধুকে রাখবেন, ম্যানেজার অনেক বোঝাতে চেষ্টা করেছিলেন, অত টাকা বাড়িতে রাখার বিপদের কথাও মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু মিস্টার সামন্ত তার সিদ্ধান্ত বদল করেননি। অর্থাৎ দেয়ালের সেফে মোটা টাকা ছিল। অর্থপূর্ণ দৃষ্টিতে গুহর দিকে তাকিয়ে সদাশিব মন্তব্য করলেন। পুলিশ সার্জন এসে পড়লেন, মৃতদেহ পরীক্ষা করতে করতে তিনি বললেন, রিভলভারের নল মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে কিংবা মুখের খুব কাছে নলটা রেখে ট্রিগার টেপা হয়েছে, মুখের ভেতরে বারুদের চিহ্ন স্পষ্ট। মৃত্যুর আনুমানিক সময় কথা হবে? সদাশিব প্রশ্ন করলেন। পোস্টমর্টেম না করে ঠিক বলতে পারছি না, সার্জন জবাব দিলেন, তবে অনুমান করা যেতে পারে 12:00 থেকে 14:00 মধ্যে, অর্থাৎ গতকাল রাত 8:00 থেকে 10:00 মধ্যে। সদাশিব মনে মনে হিসাব করে বলল। পুলিশ সার্জন বিদায় নেওয়ার পর সদাশিব জিজ্ঞাসা করলেন, ডেড বডি কে প্রথম দেখেছিল? ঝি সকাল 8:00 কাজ করতে করতে এসে বসবার ঘরের দরজা টেনতেই খুলে যায়। মিস্টার সামন্ত নাকি খুব সাবধানী মানুষ ছিলেন, কখনো অমন করে দরজা খুলে রাখতেন না, তাই ও একটু অবাকই হয়, শোবার ঘরে উঁকি মারে, তারপরেই বাবুকে ওই অবস্থায় দেখে চেঁচামেচি শুরু করে দেয়। ওর চিৎকার শুনে ওপরের ভাড়াটারা ছুটে আসেন, তারপরেই আমাদের খবর দেওয়া হয়। ঝিকে জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ, এর বেশি আর কিছু ও বলতে পারেনি। ও আছে এখানে? হ্যাঁ, বসিয়ে রেখেছি, চলুন ওর সঙ্গে দুটো কথা বলে আসি। ঝি রান্নাঘরে বসেছিল, সে যেন হতভম্ব হয়ে গেছে। সদাশিব লক্ষ্য করলেন ওর বয়স হয়েছে, ওদের দেখেই সে উঠে দাঁড়িয়েছিল। সদাশিব বললেন, বসো তুমি। ও ধপ করে আবার মাটিতে বসে পড়ল। কী নাম তোমার? সদাশিব মোলায়ম গলায় প্রশ্ন করলেন, মানদা। কতদিন এখানে কাজ করছো? তার বাবু গেল অথের আগে, অথে কাজে নেগেছিলাম। কটার সময় কাজে আসো? সকাল 7:00 আসি, আজ একটু দেরি হয়ে গিয়েছিল, বাসন মেজে ঘর দর ঝাড় দিতে 8:00 চাইলে যাই, আবার 10:00 এসে বাবুর আন্না করে দিই, যেতে যেতে বেলা 11:30 হয়ে যায়, আবার সাঁচে 6:00 আসি, বাবুর এটো বাসন মেজে আত্মের রান্না আন্না করে খাবার ঢাকা দিয়ে চলে যাই। রাত্রিরে কখন যাও? তা বাবু 8:00 আগে হয় না, বাজার কি তুমি করতে না গিয়ে? বাবু বড় কেপন ছিল,
একটু বেলায় বাজারে গেলে সস্তায় মাছ পাওয়া যায়, তাই নিজেই বেলাবেলি বাজারে যেত। সদাশিব মৃদু হেসে বললেন, বাবুর কাছে অনেক লোকজন আসতো? তা আসতো। বাবু কোথায় টাকা রাখতেন জানো? শোবার ঘরেই রাখতো মনে হয়। মনে হয় বলছো কেন? একে আমার সম্মুখে বাবু কখনো বাক্সগুলি টাকা বের করতো না, তবে যারা আসতো তাদের অনেককে টাকা দিতে, আবার তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই ঘরে যেতে দেখেছি, তাই বলছি। আচ্ছা বাবু তোমার সঙ্গে সুখ দুঃখের কথা কিছু বলতো? না বাবু, আমি ঝিম মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন বলবে? তা বটে। আচ্ছা তোমার বাবুকে কাল কেমন দেখেছিলে? রোজই যেমন দেখি, তবে ইদানিং বাবুর শরীর ভালো চলছিল না, ডাক্তারবাবুও আসতেন। ডাক্তারবাবু কি রোজই আসতেন? তা পেরাই আসতেন, সকাল সাঁঝ দুবারই আসতেন। কতদিন হলো বাবুর শরীর এমন খারাপ চলছিল? তার ঠিক দিনক্ষণ বলতে পারবো না, তবে 5-6 মাস হয়তো হবে। সদাশিব আর প্রশ্ন করলেন না, বাইরের ঘরে এসে বললেন, মিস্টার সামন্ত যিনি চিকিৎসা করছিলেন তিনি হয়তো এক্ষুনি এসে পড়বেন, তার কাছ থেকে ভদ্রলোকের অসুখ আর মানসিক অবস্থার কথা জানা যাবে। ওপরের ভাড়াটাতে দুজনের নাম সুজান ঘোষ আর কল্যাণ বেড়া। মিস্টার ঘোষ এলআইসিতে কাজ করেন আর মিস্টার বেড়া ব্যাংকে। সন্ধ্যের পর থেকে তারা বাড়িতে ছিলেন, কোনো গুলির আওয়াজ পাননি। অবশ্য রিভলভারের সাইলেন্সার লাগানো ছিল বলেই শব্দ হওয়ার কথা নয়, তাছাড়া দুজনের ঘরেই রেডিও চলছিল। একতলার বইয়ের দোকান যথারীতি 8টার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। তবে মিসেস বেড়ার মুখে একটা খবর পাওয়া গেল, তার মাথা ধরেছিল বলে ঝুল বারান্দায় দাঁড়িয়েছিলেন। 9টার কিছু পরে একজন ভদ্রমহিলাকে তিনি গেট দিয়ে বেরিয়ে যেতে দেখেছিলেন। ভদ্রমহিলার হাতে একটা অ্যাটাচিকেস ছিল। তিনি ভেবেছিলেন ভদ্রমহিলা বোধহয় পাশের ফ্ল্যাটে মিস্টার ঘোষের বাড়ি এসেছিলেন, মিস্টার সামন্তর সঙ্গে তার কোনো সম্পর্ক তিনি ভাবেননি। মিস্টার ঘোষ অবশ্য জানালেন তার ফ্ল্যাটে গতরাতে কেউ আসেনি। সদাশিব চিন্তামগ্ন হলেন, ভদ্রমহিলা নিশ্চয়ই তবে সামন্তর ফ্ল্যাট থেকেই বেরিয়েছিলেন। পুলিশ সার্জেনের অনুমান যদি ঠিক হয় তবে সামন্ত হয়তো ততক্ষণে মারা গেছেন। ভদ্রমহিলা অ্যাটাচিকেসে কী নিয়ে এসেছিলেন? আয়রন সেফে রাখা টাকা? তবে ধরে নিতে হবে ভদ্রমহিলা মিস্টার সামন্ত চাবির গোছা দিয়ে আয়রন সেফ খুলেছিলেন, তারপর টাকা সরিয়ে সেফ আবার বন্ধ করে চাবির রিংটা মৃতের জামার পকেটে রেখে দিয়েছিলেন। সদাশিব ভুয়োকে নিয়ে আবার শোবার ঘরে ঢুকলেন। সেফটা ভালো করে পরীক্ষা করেও কিন্তু কোনো আঙুলের চিহ্ন পাওয়া গেল না। ভদ্রমহিলা যে বেশ শেয়ানা সে বিষয়ে সন্দেহ নেই। সদাশিব এবার ঘরের মেঝের দিকে নজর দিলেন। দেয়ালে টাঙানোটা আয়নার ঠিক নিচে মেঝের উপর তার দৃষ্টি হঠাৎ থমকে গেল। গুঁড়োগুঁড়ো কী যেন পড়ে আছে। সদাশিব উপুড় হয়ে ঝুঁকে দেখতে লাগলেন, গোলাপি রঙের ফেস পাউডার। তবে কি ভদ্রমহিলা এই ঘরে বসে প্রসাধন করেছিলেন? অসাধারণ নাম ভদ্রমহিলার। সদাশিব চমৎকৃত হলেন। তার নির্দেশে গুহ মনোদকে ডেকে পাঠান। সদাশিবের প্রশ্নের জবাবে সে বলল, না কোনো মেয়ে ছেলেকে বাবুর কাছে কখনো সে আসতে দেখেনি। সে আরও বলল, তার মনি কেপন ছিল বটে কিন্তু চরিত্রে দাগ ছিল না। বাইরের ঘরে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তারি দেখাতে এক মাঝবয়সী ভদ্রলোক গেট দিয়ে ভেতরে এসে ঢুকলেন। সুপুরুষ, কমনীয় চেহারা, একটু বেঁটে, দাড়ি গোঁফ নিখুঁত কামানো। ভদ্রলোকের একটু যেন বিমূঢ় ভাব গুহকে লক্ষ্য করে তিনি বললেন, আমি মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান, আজ এই সময় আসার কথা ছিল, কিন্তু পুলিশ কেন? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মিস্টার সামন্ত মারা গেছেন, গুহ জবাব দিল। আপনি বোধহয় ডাক্তার চৌধুরী? হ্যাঁ। অপরিচিতের মুখে নিজের নাম শুনে ডাক্তার চৌধুরী যেন সামান্য বিস্মিত হলেন। মিস্টার সামন্ত মারা গেছেন? ভদ্রলোকের শরীর কিছুদিন ধরে ভালোই যাচ্ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি মারা যাবেন ভাবিনি। মারা গেছেন ঠিকই, গুহ বলল, তবে স্বাভাবিক মৃত্যু নয়, রিভলভার দিয়ে মুখে গুলি করা হয়েছে। একটা চৌধুরীর দুই ভুরু উপরে উঠে গেল, মুখ দিয়ে বিশ্বাসযোগ্য একটা শব্দ বেরোলো। নিজেকে সামনে নিয়ে তিনি বললেন, আই সি, সুইসাইড। একটা বড় নিঃশ্বাস টেনে তিনি মন্তব্য করলেন, ভেরি স্যাড। ভদ্রলোক অবশ্য স্নায়বিক রোগে ভুগছিলেন, আমি ওকে বেশ চিন্তা করতে বারণ করেছিলাম, কিন্তু ভাবিনি যে আপনি কি মৃতদেহ দেখতে চান, গুহ বলল। তা হ্যাঁ দেখতে পারি, বাইরে অ্যাম্বুলেন্স এসেছে দেখলাম, আপনারা বোধহয় বডি রিমুভ করবেন এখন। আমার কি একটা ডেথ সার্টিফিকেট দিতে হবে? ডাক্তার চৌধুরী বোধহয় পেশাগত কর্তব্যের কথাটা বললেন, আমাদের পুলিশ সার্জেনই সে ব্যবস্থা করবেন, আপনি আসুন আমার সঙ্গে। ডাক্তার চৌধুরীকে গুহ ভেতরে ঘরে নিয়ে গেল। সদাশিব তার রেশমি চুলে হাত বুলাতে লাগলেন,
কোথায় যেন কি একটা অসংগতি রয়ে গেছে, ঠিক ধরতে পারছেন না। ঘন্টাখানেক পর মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মিস্টার সামন্তর ফ্ল্যাট তালা বন্ধ করে দিয়েছে। বড় রাস্তায় পড়ার আগে গলির মুখে একটা পানের দোকান, সেই দোকানিকে জিজ্ঞাসা করে জানা গেল গতকাল রাত 9:30 নাগাদ একজন মহিলাকে ছোট একটা সুটকেস হাতে সে যেতে দেখেছে। ঘুমটা একটু নামানো ছিল, মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। একটা ট্যাক্সি থামিয়ে তাকে সে ট্যাক্সি চাপতে দেখেছে, ট্যাক্সির নম্বর দোকানি লক্ষ্য করেনি। মিস্টার সামন্তর টেবিলের ড্রয়ারে একটা খাতা পাওয়া গেল, তার মধ্যে সব খাতকের নাম ঠিকানা আর কার কাছ থেকে কত পাওনা সব লেখা আছে। সদাশিবের পরামর্শ মতো গুহ খাতাটা নিয়ে গেল। প্রত্যেকের সম্বন্ধে খোঁজ খবর করবে, তাদের মধ্যে কেউ এই মৃত্যুর জন্য দায়ী হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু দুটো প্রশ্ন সদাশিবকে ভাবিয়ে তুলল, ভদ্রমহিলা কে এবং মিস্টার সামন্ত বিনা প্রতিবাদে মুখ খাঁ করে খুনিকে গুলি করার সুযোগ দিলেন কেন? দুদিন কেটে গেছে, মিস্টার সামন্ত মৃত্যু এখনও রহস্যই রয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছে। পুলিশ সার্জনের অনুমান প্রায় ঠিক মৃত্যুর সময় রাত 9:45-10 সেদিন সন্ধ্যের সময় ডিটেকটিভ ইন্সপেক্টর সমর গুহ এলো সদাশিব মিত্রের বাড়ি। দাশু এসে দুটো রেখাবিতে ফিশ ফ্রাই আর কফি দিয়ে গেল। সদাশিবের প্রশ্নের উত্তরে গরম ফ্রাইয়ের টুকরো মুখভুক্ত করতে গুহ জানালো মিস্টার সামন্ত ডায়েরিতে লেখা ঠিকানা দেখে প্রত্যেকের সঙ্গে সে দেখা করেছে। তাদের কাউকে মৃত্যুর ব্যাপারে দায়ী করা যায় না, কারণ ঘটনার দিন রাত 8:00-10 মধ্যে তারা যে অন্যখানে ছিল তার সাক্ষী সমেত প্রমাণ রয়েছে। সদাশিব ছোট্ট একটা উক্তি করলেন, যেদিক দিয়েই এগোচ্ছি, গুহটা নিরাশ কণ্ঠে বলল, অন্ধকারিতে আমি বাধা পাচ্ছি, যে রিভলভারটা পাওয়া গেছে তার মালিকের অধিশ পাওয়া গেল? সদাশিব প্রশ্ন করলেন, না, নম্বরটা ঘষে একেবারে তুলে ফেলা হয়েছে, তা তো আপনি দেখেছেন। তাছাড়া আজকাল ফায়ার আর্মসের ছড়াছড়ি, বেআইনিভাবে কতজন রিভলভার বন্দুক রেখেছে তার হিসাব নেই, ওটা লাইসেন্স আছে কি না সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তা বটে, সদাশিব চিন্তিত মুখে বললেন, কর্নেল চৌধুরীর কাছেও আমি গিয়েছিলাম, যদি কিছু নতুন সূত্রে সন্ধান দিতে পারবে। কর্নেল চৌধুরী? সদাশিব একটু বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, মানে ডাক্তার চৌধুরী, মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান, তিনি আসলে একজন AMC মিলিটারিতে ছিলেন। আইসি, সদাশিব যেন শতোক্তি করলেন, AMC মানে আর্মি মেডিকেল কোরের ডাক্তার। তা ওর রিটায়ারের বয়স হচ্ছে বলে তো মনে হয় না, উনি নাকি আগেই স্বেচ্ছায় অবসর নিয়েছেন, বাইরে বাইরে ঘুরতে আর ভালো লাগছিল না, তাই ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে এখানে প্র্যাকটিস শুরু করেছেন। ও, কতদিন হলো উনি কলকাতায় প্র্যাকটিস করছেন? বললেন তো বছর 2। মিস্টার সামন্তর সঙ্গে পরিচয় হলো কেমন করে? সামন্তরই একজন বন্ধুর মাধ্যমে। আচ্ছা, কর্নেল চৌধুরী তবে মিলিটারি থেকে অবসর 2 বছর আগে নিয়েছেন, স্ট্রেঞ্জ। গুহ অবাক হয়ে সদাশিবের মুখের দিকে তাকালো। সদাশিবের পরের প্রশ্নে সে একটু হকচকিয়ে গেল, ভদ্রমহিলার কোনো সন্ধান পেলেন? না, তিনি এখনও রহস্যময়ই রয়ে গেছেন। সদাশিব একটা চুরুট ধরালেন, বার কয়েক ধোঁয়া ছেড়ে তিনি বললেন, আমি বোধহয় অন্ধকারে ক্ষীণ আলোর ডাকা দেখতে পাচ্ছি, ওই মহিলাটি মনে হচ্ছে এই রহস্যের নায়িকা, আপনি বরং কাল সকালে একবার আসুন। গুহ আর কথা বাড়ালো না, কৌতূহল দমন করেই বিদায় নিল। সদাশিবের গ্রেসের কাজ শুরু করে দিয়েছে, এটাই তার কাছে মস্ত বড় আশার কথা। গুহ বিদায় নিতেই সদাশিব দিল্লিতে একটা ট্রাঙ্কল বুক করলেন। পরদিন সকালবেলায় গুহ এসে দেখে সদাশিব বেরোবার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। গুহকে তিনি বললেন, চলুন, আপনার জন্য অপেক্ষা করছি, কোথায় যাবেন? সমর গুহ অবাক নামে প্রশ্ন করে পারে না, কর্নেল চৌধুরীর ওখানে, ভদ্রলোককে কটা প্রশ্ন করা দরকার। ভালো কথা, উনি কি ম্যারিড? না, বিয়ে করেননি। কর্নেল চৌধুরী বাড়িতেই ছিলেন, বাড়ি অর্থে 2 কামরা একটা ফ্ল্যাট, বাইরের ঘরটা তার চেম্বার, ভেতরটা শোবার ঘর। চেম্বারে তখন কোনো রোগী ছিল না। অসময়ে তাদের দেখে কর্নেল চৌধুরী বিস্মিত হলেন, তার চোখমুখে সে ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। সদাশিব কথা শুরু করলেন, আচ্ছা মিস্টার সামন্তর অসুখটা কী, ঠিক কী ছিল বলুন তো? ডাক্তারের মুখের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন। কর্নেল চৌধুরীর চোখ মুখের ভাব আবার স্বাভাবিক হয়ে এলো। বললেন, লো প্রেশারে ভুগছিলেন, একটা মেলানকোলিয়া ভাব এসে গেছিল। ও আচ্ছা, ওর ব্যক্তিগত ব্যাপার সম্বন্ধে আপনি কিছু জানেন? আই মিন, রোগীরা বিশেষ করে যারা মেলানকোলিয়ায় ভোগেন তারা অনেক সময় ডাক্তারদের কাছে ব্যক্তিগত বিষয় বলেন শুনেছি। কর্নেল চৌধুরীর মুখে মৃদু হাসির রেখা দেখা দিল। না, জবাব দিলেন, তেমন কোনো কথা আমাকে তিনি বলেননি।
ভদ্রলোকের কাজেও যেমন কৃপণ ছিলেন, কথাবার্তাতেও তাই। আপনি ওকে প্রায়ই দেখতে যেতেন দুবেলা। হ্যাঁ, কিছুদিন ধরে তাই যাচ্ছিলাম। হি ওয়াজ ইনসিস্টিং। যেদিন রাতে উনি মারা গেলেন সেদিন যেতে পারবেন না বলে চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ, কাকে দিয়ে পাঠিয়েছিলেন? কেন ডাকে চিঠি পাঠাতে গেলেন কেন? ওর তো ফোন ছিল, আমার নেই। কিন্তু আপনার প্রশ্নগুলো বড্ড বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে নাকি? প্লিজ ডু রিমেম্বার দ্যাট উই আর ট্রাইং টু সলভ আ মার্ডার কেস। সদেশভেদ কণ্ঠস্বর শান্ত অথচ দৃঢ়। মার্ডার কেস? কর্ণাল চৌধুরী যেন একটা দিশেহারা হয়ে পড়লেন। কেন, আপনি কি ভেবেছিলেন আত্মহত্যা? সদস্যের কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ শোনালো। তাই তো ভেবেছিলাম আমি। ভেবেছিলেন না, সবাই তাই ভাবুক এটা চেয়েছিলেন। কি বলছেন আপনি? আরও ম্যাট আর মিথে থাকার সময় আপনার একটা .22 রিভলভার ছিল, সেটা কি কলকাতায় আসার পর আর রিনিউ করেননি? কর্ণাল চৌধুরী যেন চমকে উঠলেন, সমরগ্রহ হতমর্ম। আমার রিভলভার ছিল? এবার তো আপনাকে কে বলেছে? নিজেকে সামলে কর্ণাল চৌধুরী বললেন, DGAFMS আমার এই দপ্তরে আমার খুব পরিচিত একজন অফিসার আছেন, তাকে আমি ফোন করেছিলাম, তিনিই বলেছেন। ও বাট দ্যাট হ্যাজ বিন স্টোলেন, এখানে আসার পরই সেটা চুরি হয়ে গেছে। কর্ণাল চৌধুরী গলায় কেমন যেন বিকৃত শোনালো। পুলিশকে জানিয়েছিলেন? না, আমার ঝামেলায় পড়বো ভেবে আর জানাইনি। আই সি। আপনি মিস্টার গুহকে বলেছেন ভলান্টিয়ার রিটায়ার করেছেন, কিন্তু মাই ইনফরমেশন ইজ দ্যাট ইউ আর ফোর্স টু রিজাইন। টাকা পয়সা সংক্রান্ত কি একটা বিচ্ছিরি ব্যাপারে আপনি জড়িত হয়ে পড়েছিলেন? মিথ্যে করে আমাকে জড়ানো হয়েছিল। কর্ণাল চৌধুরী প্রায় চেঁচিয়ে উঠলেন। সমরগুহর মনে হলো তার গলা স্বরটা যেন মেয়েডি কণ্ঠের আর্তনাদের মতো শোনালো। মিথ্যা হলে আপনি সরকারকে ছেড়ে কথা কইতেন না, বরং আপনার বিরুদ্ধেই কর্তৃপক্ষ দয়া করে আদালতে জানবে। যাক সে কথা, এবার আপনি মিস্টার সামন্তর কথায় ফিরে আসি। উনি যে রিভলভারের গুলিতে মারা গেছেন সেটা হলো .22, অথচ ওর নিজেরটা ছিল .32, আর আপনার রিভলভারটাও কিন্তু .22। কি আশ্চর্য কোইন্সিডেন্স না? আসলে আপনি জানতেন না যে মিস্টার সামন্তরের রিভলভার ছিল, তাই আপনারটা দিয়েই খুন করে আত্মহত্যার লোক দিতে চেয়েছিলেন। খুনের পরিকল্পনা আপনার আগেই মাথায় এসেছিল, আকস্মিক কিছু ঘটনা নয়। তার প্রমাণ রিভলভারের নম্বর আপনি ঘোষে তুলে ফেলেছিলেন, যাতে ওটার সঙ্গে আপনার সংস্রব কেউ এস্টাবলিশ করতে না পারে। আপনার মাথা খারাপ হয়ে গেছে, কর্ণাল চৌধুরী চিৎকার করে উঠলেন। সদাশিব ডান হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, খুনের পর মিস্টার সামন্ত রিভলভারটা আপনি আবিষ্কার করেন, তখন ওটা সরিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আপনার। .32 বোর আর .22 বোর এক নয়, তাই .22 কার্তুজ .32 ব্যবহার করা যায় না। মিস্টার সামন্তর .32 রিভলভারটা মাটিতে ফেলে রাখলে গুলি দেখে পুলিশের বুঝতেও কষ্ট হবে না যে ব্যাপারটা সাজানো। একথা ভেবেই আপনি পূর্ব পরিকল্পনা মতো নিজের রিভলভারটা মাটিতে ফেলে রেখেছিলেন আর সরিয়ে ফেলেছিলেন মিস্টার সামন্ত রিভলভারটা। কিন্তু লাইসেন্সে যে ফায়ার আর্মসের ডেসক্রিপশন থাকে সেটা আপনি বেমালুম ভুলে গিয়েছিলেন কিংবা খেয়াল করেনি। এই ছোট্ট একটা ভুলে এই সমস্ত ব্যাপারটা যে সাজানো, মিস্টার সামন্ত আত্মহত্যা করেননি তা প্রমাণ করে দিয়েছে। অন্তত লাইসেন্সটা আপনার সরিয়ে ফেলা উচিত ছিল। তা যদি করতেন তবে নম্বর তুলে ফেলা আপনার রিভলভারটা পুলিশকে বিপদগামী করতে কিছুটা নিশ্চয়ই সাহায্য করতো। রিভলভারটা আপনি সরিয়ে ফেলেছেন কিনা জানি না, কিন্তু মিস্টার সামন্ত দেওয়ালের সিন্ধুক থেকে যে ৫০,০০০ টাকা আপনি সরিয়েছেন এবং তা এখানেই আছে তা আমি হলফ করে বলতে পারি। এত তাড়াতাড়ি অতগুলো টাকা ব্যাংকে জমা দিয়ে নিজের উপর সন্দেহ টেনে আনবেন, অত বোকা নিশ্চয়ই আপনি নন। আপনার বাড়ি আমরা সার্চ করব। ইন্সপেক্টর গুহর সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। অম্লান বদনে শেষের কথাটা সদাশিব বললেন আর গুহ চমকিত হলো। কর্ণাল চৌধুরী কিন্তু একবার ভেঙে পড়লেন। কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। সদাশিবের অনুমান মিথ্যে হলো না। শুধু টাকাই নয়, সামন্ত রিভলভারটাও কর্ণাল চৌধুরী শোবার ঘরের ট্রাঙ্কের তলায় পাওয়া গেল। পরদিন সন্ধ্যাবেলা সদাশিবের লাইব্রেরিতে বসে কথা হচ্ছিল। কর্ণাল চৌধুরীকে আপনি সন্দেহ করলেন কেন? গুহ জানতে চাইল। তার কাছে ব্যাপারটা তখন পরিষ্কার হয়নি। প্রথম দিনই আমার মনে একটা খটকা লেগেছিল, সদাশিব মৃদু হেসে বলতে শুরু করলেন। ডাক্তার চৌধুরীর চিরকুটটা মূল্যবান সম্পত্তির মতো মিস্টার সামন্তের পার্সে স্থান পেল কেন? মনে রাখবেন তখনও আমরা ডাক্তার চৌধুরীকে কর্ণাল চৌধুরী বলে জানি না। আমার কাছে ওটা কেমন যেন অসঙ্গতি মনে হয়েছিল। একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা যা হতে পারে তা হলো ওটা যাতে সহজেই চোখে পড়ে তাই এমন যত্ন করে রাখা। ডাক্তার লিখেছেন তিনি সেদিন যেতে পারবেন না, মামুলি একটা চিঠি,
কিন্তু সামন্তের মৃত্যুর পর পুলিশ যখন তার জিনিসপত্র পরীক্ষা করবে, বাসটা নিশ্চয়ই তার চোখে পড়বে, আসল সঙ্গে চিরকুটটা। অর্থাৎ মৃত্যুর দিন ডাক্তার যে সামন্তের বাড়ি যাননি, এই অকাট্য প্রমাণ তিনি রাখতে চেয়েছিলেন। আবার ওই চিরকুটটাই যে তাকে প্রমিনেন্ট করে তুলতে পারে, এটা তিনি ভাবেননি। আমার কাছে ব্যাপারটা কেমন যেন বিসদৃশ থেকেছিল, যেন ইচ্ছা করেই এবং উদ্দেশ্য নিয়ে ওটা পার্সে রাখা হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তা হলো সামন্তের মুখে গুলি করবার ব্যাপারটা। আপনি ঠিকই বলেছিলেন, কেউ হাঁ করে খুনির রিভলভারের নলের সামনে মুখ বাড়িয়ে দেয় না, কিন্তু ডাক্তারের কাছে দেয়। মিস্টার সামন্তর মাথার উপর বাদ চলতে দেখে আমি একটু আশ্চর্যই হয়েছিলাম। আত্মহত্যার বেশিরভাগ ঘটনাই দেখবেন ঘটেছে অন্ধকারে, উজ্জ্বল আলোয় না। আপনি অবশ্য বলেছিলেন হয়তো অন্ধকারে আত্মহত্যা করতে সাহস ঘুরাচ্ছিল না মিস্টার সামন্তের, ও যুক্তি ধোপেটে কেনা, বরং ব্যাপারটা একেবারে উল্টো। তাছাড়া আমি বলেছিলাম আত্মহত্যায় যে করেছে, করবে ঠিক করেছে, তার আবার অন্ধকারে ভয় কী? অবশ্য তখন আমি ডাক্তার চৌধুরীকে সন্দেহ করিনি, ইট ওয়াজ টেকিং এ ফর্ম অনলি। আসলে ব্যাপারটা কী ঘটেছিল তা আমি পরে অনুমান করেছি। ডাক্তার চিঠি পাঠিয়েছিলেন আসবেন না বলে, সেটা কী কারণে তা আগেই বলছি। ডাকে চিঠি পাঠান ব্যাপারটা আমার কাছে কিন্তু একটু বাড়াবাড়ি মনে হয়েছিল। যাই হোক, রাতে 8:30 পর, অর্থাৎ মানদা চলে যাওয়ার পর, তিনি সামন্তর বাড়ি যান। একতলায় পাবলিশার্সের দোকান আগেই বন্ধ হয়ে গিয়েছিল, দোতলা থেকে কেউ তাকে নজর করছে না, সে বিষয়ে নিশ্চিত হয়েই তিনি সামন্তর দরজায় নক করেছিলেন। মিস্টার সামন্ত নিশ্চয়ই তাকে দেখে মোটেই অবাক হননি, কারণ ডাক্তার আসলে কোনো চিঠিই পাঠাননি। সে কী? গুহ সবিষয়ে বলে উঠলেন। একটা দারুণ চাল চেলেছিলেন ডাক্তার চৌধুরী, সদাশিব মৃদু হেসে বললেন, হি ট্রাইড টু ক্রিয়েট আ ইম্প্রেশন দ্যাট হি হ্যাড সেন্ট দ্য লেটার, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি ক্যারিং ইট ইউ ইট উইথ হিম। আলোর তলায় মিস্টার সামন্তকে বসিয়ে ডাক্তার স্বাভাবিকভাবেই পেশেন্টের জিপ দেখছিলেন, এবং সেই কারণে মিস্টার সামন্ত বিনা আপত্তিতে মুখ যথাসাধ্য হাঁ করেছিলেন। অতর্কিতে ডাক্তার হাঁ করা মুখের মধ্যে রিভলভার নল ঢুকিয়ে গুলি করেন। সামন্ত বোধহয় ব্যাপারটা বুঝতেই পারেননি। ডাক্তারের হাতে হয় দস্তানা ছিল, নয় গুলির পর রুমাল দিয়ে রিভলভারে তার আঙুলের ছাপ মুছে তিনি সামন্তের আঙুলগুলো রিভলভারের বাঁটের উপর চেপে ধরেছিলেন, ফলে রিভলভারে তার আঙুলের ছাপই পাওয়া গেছে। আত্মহত্যার পক্ষে একটা জোরালো যুক্তি। এবার ডাক্তার চিরকুটটা সাবধানে ভাঁজ করে মিস্টার সামন্তর পার্সে রেখে দিলেন। তিনি যে সেদিন আসেননি তার প্রমাণ, আর ওটা যে তিনি সত্যি যেদিন পাঠাননি তেমন সন্দেহ করার কোনো কারণ থাকতে পারে না। আপনার মুখে কর্নেল চৌধুরীর নামটা শুনেই আমার মনে পড়ে গেল বছর দুই আগে সরকারি অর্থ আত্মস্বতার ব্যাপারে এক কর্নেল চৌধুরীর বরখাস্তের খবর পড়েছিলাম কাগজে। সেই রাত্রেই DGAFMS এ আমার এক পরিচিতের কাছে ফোন করলাম। ভালো কথা, গুহবালা বাধা দিয়ে বলে উঠলো, কর্নেল চৌধুরীকে গ্রেপ্তারের দিনেও আপনি ওই নামের উল্লেখ করেছিলেন, পুরো নামটা ওটা কী? ডাইরেক্টর জেনারেল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস, সদাশিব জবাব দিলেন। আর্মির সব ডাক্তারের পোস্টিং ওখান থেকেই হয়। আমাদের কর্নেল চৌধুরী যে কাগজে প্রকাশিত সেই কর্নেল চৌধুরী, তার দু চার কথাতেই বুঝতে পারলাম তার একটা .22 রিভলভার ছিল। এটা জানবার পর আমার মনে আর কোনো সন্দেহই রইল না। কর্নেলের যখন চাকরি যায় তখন তিনি দিল্লিতেই সদর দপ্তরে ছিলেন, তাই রিভলভারের কথাটা আমার পরিচিতের অজানা ছিল না। কিন্তু সামন্তকে খুন করলো কেন আমার কর্নেল চৌধুরী? গোপ্রশ্ন করে, টাকার লোভ। রোগীদের ডাক্তারের উপর একটা সহজাত দুর্বলতা থাকে, গোপন কথা বেফাস করে ফেলে। মিস্টার সামন্তর যে ব্যাংকের উপর আস্থা নেই, সব টাকা বাড়িতে আয়রন সেফে রেখেছেন, তা নিশ্চয়ই কোনো দুর্বল মুহূর্তে ডাক্তারের কাছে তিনি বলে ফেলেছেন, আর সেটাই হলো তার কাল। কর্নেল চৌধুরী মনে মনে মতলব মেটে এগোচ্ছিলেন। ওই দিন রাত 8:30 সময় তিনি চুপিসালে মিস্টার সামন্তর বাড়ি আসেন। মিস্টার সামন্ত ভেবেছিলেন ডাক্তার যেমন তাকে দেখতে আসেন তেমন এসেছেন। কাজ হাসিল করে ডাক্তার যখন বেরোলেন তখন তার অন্য চেহারা, এক নারীর ছদ্মবেশ। লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই কর্নেল চৌধুরীর চেহারার মধ্যে একটা কমনীয়তা আছে, মেয়েদের সাজে তাকে ভালোই মানায়। অ্যাটাচি কেসের মধ্যে ছদ্মবেশের উপকরণ তিনি নিয়ে এসেছিলেন। ওখান থেকে বেরোবার সময় নোটের বান্ডিল, নিজের পোশাক সবই অ্যাটাচিতে ভরে শাড়ি আর পরছিল পরে নেন। আয়নার নিচে মাটির গুঁড়ো গুঁড়ো ফেস পাউডার পড়েছিল। ওখানে দাঁড়িয়ে তিনি মেকআপ করেছিলেন, অনুমান করলে অন্যায় হবে না। তিনি জানতেন ওই ছদ্মবেশে কেউ না কেউ তাকে দেখবে, পরে পুলিশকে বিভ্রান্ত করার সুবিধা হবে। অস্তিত্ব নেই এমন এক মহিলার খোঁজে তারা দিশেহারা হয়ে পড়বে। চালটা ভদ্রলোক খেলেছিলেন ভালোই।
কিন্তু শেষ রক্ষা হলো না। আরও একটা ব্যাপার আমার কাছে বেসুরো ঢেকেছিল, মিস্টার সামন্ত মারা গেছে শুনে কর্নেল চৌধুরী বলে উঠলেন আত্মহত্যা। তাছাড়া ডেথ সার্টিফিকেট দেওয়ার আগ্রহটা যেন বড্ড বেশি প্রকাশ হয়ে পড়ছিল। এসব ক্ষেত্রে দায়িত্ব যে পুলিশ সার্জেনের তা একজন অভিজ্ঞ ডাক্তারের অজানা থাকার কথা নয়। নিজের উপর থেকে সন্দেহ দূরে রাখার জন্য ওভার অ্যাক্টিং করে ফেলেছে। আমার মনে হয় পার্সের মধ্যে চিটকুট রাখাটাই তার মস্ত ভুল হয়েছে। ওটা না করলে পসিবলি হি উড হ্যাভ রিমেইন্ড অবসকিউরড। দ্বিতীয় মস্ত ভুল হলো নিজের রিভলভার দিয়ে খুন করা। অবশ্য উনি ভাবতে পারেননি যে ওকে আমরা সন্দেহ করবো, কিন্তু রিভলভারের সূত্রটা আমার মনে হয় গোপন রাখা যেত না। দিল্লি থেকে যখন উনি আসেন তখন নিশ্চয়ই রিভলভারের লাইসেন্স ছিল, সার্ভিসে থাকার সময় বিনা লাইসেন্সে রিভলভার রেখেছিলেন, এমন কাজ নিশ্চয়ই তিনি করবেন না। লাইসেন্স রিনিউ একবার অন্তত তিনি করেছিলেন, ওর নামে খোঁজ করতেই লালবাজারের আর্মস রিনিউয়াল ডিপার্টমেন্টে এসে কথা বেরিয়ে পড়তো। লাইসেন্সের নাম্বারটা ঘষে তুলে দিলেই সব কিছু গোপন করা যায়। আসলে ব্যাপারটাকে জানেন, সদাশিব দার্শনিকের মতো বললেন, লোভই যে মানুষের বুদ্ধিভ্রংশ করে এই গেস্ট তার জ্বলন্ত প্রমাণ। দাশু ট্রেতে কফি আর ডিমের বড়া সাজিয়ে ঘরে ঢুকল। এই গল্প এখানেই শেষ। নমস্কার।